বন্ধুরা, আজ আমরা আলোচনা করব পৃথিবীর সবচেয়ে বিশ্বস্ত ও প্রভুভক্ত প্রাণী কুকুরের বিষয়ে। আপনাকে যদি কুকুরের উচ্চতা সম্পর্কে জিজ্ঞেস করা হয়, তাহলে আপনি অবশ্যই বলবেন 2 ফুট কিংবা বড় জোর 3 ফুটও হতে পারে। কিন্তু আপনি কি জানেন এই পৃথিবীতে সবচেয়ে বড় কুকুর রয়েছে যার উচ্চতা 7 ফুট পর্যন্ত হতে পারে? তাহলে চলুন বন্ধুরা, আজকে আমরা জেনে নেব পৃথিবীর সবচেয়ে বড় কুকুরের সম্বন্ধে। যদি কোনো কুকুর মানুষের চেয়ে লম্বা হয়, তাহলে নিশ্চয়ই তা নিঃসন্দেহে অবাক ও আশ্চর্যজনক বিষয়। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পাওয়া তেমনই একটি কুকুরের নাম হলো ফ্রেডি। অবিশ্বাস্য হলেও সত্য যে ঘোড়ার মতো বিশাল এই কুকুরটি মাটি থেকে প্রায় 3 ফুট 7 ইঞ্চি লম্বা, আর মাথা থেকে লেজ পর্যন্ত প্রায় 7 ফুট 4 ইঞ্চি। এখন মেপে দেখেন তো আপনার আশেপাশে সবচেয়ে লম্বা মানুষটা মাথা থেকে পা পর্যন্ত কতটা লম্বা। 7 ফুট লম্বা মানুষই তো খুঁজে পাবেন না। বুঝতেই পারছেন কি রকম বড় সড়ো এই ফ্রেডি। ভাবছেন অনেক বুড়ো হয়েছে তাই বুঝি এতটা বড় হয়েছে, তাই কি? না, ফ্রেডির বয়স যখন 4 বছর ছিল তখন থেকেই তার দেহ এত বড়। আপনারা হয়তো মনে মনে ভাবছেন এত বড় কুকুর হয় নাকি, যত সব ফালতু কথা। কিন্তু আসলেই যে তাই, এমনই একটি কুকুর ফ্রেডি যা বিশ্বের গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে পৃথিবীর সবচেয়ে বড় কুকুর বলে নিজের জায়গা করে নিয়েছে। ওর থাবা কত বড় হতে পারে আন্দাজ করেন তো, মানুষের হাতের মুঠোর সমান। চিন্তা করে দেখেন, একটা কুকুরের থাবা যদি বড় মানুষের হাতের মুঠোর সমান হয়, সে কুকুর দেখে কে না ভয় পাবে। ফ্রেডি নামের এই বিশাল দেহের কুকুরটির গর্বিত মালিক হচ্ছেন দুজন, ডেভিড নাসের আর ক্রিস্টিন নাসের। মার্কিন মুলুকের অ্যারিজোনা রাজ্যের তুসকানের রাস্তায় তারা যখন জর্জকে নিয়ে ঘুরতে বের হন, তখন কি মজাটাই না হন। ঘোড়ার মতো ইয়া মস্ত বড় একটা কুকুর নিয়ে রাস্তায় হাঁটছেন দুজন, ওদের চেয়ে ফ্রেডিকে দেখতে বেশ বড় বলে মনে হয়। কি দারুণ দৃশ্য, তাই না? ডেভিড আর ক্রিস্টিয়ান মাত্র 7 মাস বয়স থেকে এই ফ্রেডিকে খাইয়ে দাইয়ে বড় করে তুলেছেন। তখন কিন্তু ওরা ভ্রুণাক্ষরেও ভাবেননি যে ফ্রেডি এত বড় হয়ে যাবে। বয়সের তুলনায় ও অন্য কুকুরদের চেয়ে অনেক বেশি বড় হয়ে উঠতে থাকে, আর এক সময় দেখা যায় আশেপাশে যে কোনো কুকুরই তার কাছে একেবারেই লিলিপুট। ফ্রেডি এখন পৃথিবীর সবচেয়ে বড় কুকুর। কিন্তু যা রেকর্ড ভেঙে ফ্রেডি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডটি ভঙ্গ করেছে তার নাম হলো টাইটান। টাইটানের চেয়ে ফ্রেডি মাত্র 0.75 ইঞ্চি লম্বা। এ নিয়ে ঝামেলাও অবশ্য কম হয়নি। শেষে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের বিচারকরা এসে মেপে টেপে রায় দিয়েছেন যে আর গোলমাল নয়, ফ্রেডি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় কুকুর। এতক্ষণ ধরে এই বড় কুকুরের কথা শুনে ভয় পেয়েছেন নাকি? ভয় পাওয়ার আসলে তেমন কিছুই নেই। ফ্রেডি একেবারেই আমাদের কাছে কুকুর মানেই যেমন শান্ত ও প্রভুভক্ত প্রাণী, তেমনই কোনো কোনো কুকুরই ভয়ানক হয়ে উঠতে পারে। তাই ভাবছেন এত বড় কুকুর ভয় পাওয়ারই কথা। কিন্তু না, ফ্রেডি একেবারেই কোনো ভয়ানক ধরনের কুকুর নয়, ও খুবই ভালো একটা কুকুর। অন্যান্য কুকুরের মতো সে খুবই প্রভুভক্ত এবং শান্ত স্বভাবের। ফ্রেডি নাকি কাউকে কামড়ও দেয় না, খুবই নিরীহ কুকুর ফ্রেডি। ফ্রেডির মালিক হয়ে ডেভিড আর ক্রিস্টিয়ানের কিন্তু ভোগান্তিও কম নয়। বিশাল এই ফ্রেডির খাবারের ব্যবস্থা তথা ঘুমানোর জন্য আলাদা খাটের ব্যবস্থাও করতে হয়েছে তাদের। তবুও তারা ফ্রেডিকে নিয়ে মহাখুশি, কেননা শত হলেও পৃথিবীর সবচেয়ে বড় কুকুরের মালিক বলে কথা। তাহলে বন্ধুরা, পৃথিবীর এই এত বড় কুকুর সম্বন্ধে আপনার মতামত কী তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে এরকমই কিছু নতুন নতুন ও মজাদার তথ্য আপনার কাছে আমরা তুলে ধরতে পারি।